أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. شكرا لدرشي فلني. اللهم صل على سيدنا ومولانا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا ومولانا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. بياني بازار مقام روت تشار پر بازار ড্রাইভার সমিতির উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক তাফসিলুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম উলামায়ে হযরত মুরব্বিয়ানে আজম প্রিয় আজিজ তলাবা যুবক ভাইরা পর্দার আড়ালে শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যিনি অত্যন্ত দয়া করে মায়া করে আজকের এই মোবারক মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন, কোরআন ও হাদিসের আলোকে কিছু কথাবার্তা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। সেজন্য অন্তরে অন্তঃস্থল থেকে সর্বোচ্চ আওয়াজে সকলে কালিমাতুর শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মাযরাত হাজিরিন, শুরুতেই সকলের কাছে গুস্তাখি মাপ চাইতেছি। সকাল 8টায় বাসার থেকে বের হয়েছি, এখন আসছি। যদিও আমার টাইমটা ছিল বাদ মাগরিব মুত্তাসিল, কর্তৃপক্ষ অনেক আগেই আমাকে জানাইছে যে হুজুর আপনার বয়ান বাদ মাগরিব, তো আমি সময় মতো আসতে পারি নাই, পৌঁছতে পারি নাই যানজটের কারণে। এই জন্য আপনাদের কাছে আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য ক্ষমা করছি। তো মুআজ্জাজ হাজিরিন, সময় কম আলোচনা বেশি, আজকের বিষয়বস্তু ইসলামের স্বামী স্ত্রীর অধিকার। আমি আপনাদের সামনে সূরাতুর রুমের একখানা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি পৃথিবীতে যতগুলো নিদর্শন দিয়েছি, আমার যত নিদর্শন আছে, যে আসমান জমিন পাহাড় পর্বত কুল মাখলুকাতের মধ্য থেকে যত নিদর্শন আছে,
এই সমস্ত নিদর্শনের মধ্য থেকে আরেকটা নিদর্শন হলো এটা, ওয়ামিন আয়াতিহি আন খলাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ বলতেছেন যে আমার নিদর্শন, আমার নিদর্শনের মধ্য থেকে একটা নিদর্শন হলো এটা যে আমি তোমাদের মধ্য থেকেই, আন খলাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আমি তোমাদের স্ত্রীকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলতেন, আরেকটু জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। আমি তোমাদের মধ্য থেকেই তোমাদের বিবিকে সৃষ্টি করেছি। এই ব্যাখ্যাটা যদি একটু হাদিসের মাঝে ঢুকি তাহলে আরো স্পষ্ট হয়ে যায়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর রিওয়ায়াতের মাঝে আল্লাহর নবী বলতেছেন যে আল্লাহ তাআলা প্রত্যেকটা বিবিকে তার স্বামীর পাজরের বাম পাশের হাড্ডির দ্বারা সৃষ্টি করছে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। বাম পাশের পাজরের হাড্ডির থেকে আল্লাহ তাআলা আমাদের বিবিকে সৃষ্টি করছেন। তো আল্লাহ তাআলা এই আয়াতের মাঝে মুতলাক রাখছেন, আর নবীজি হাদিসের মাঝে স্পষ্ট তাফসিলান সুন্দর করে উল্লেখ করে দিয়েছেন। শুধুই তা না, আল্লাহ আরো বলতেছেন আমি সৃষ্টি করার পরে স্বামী স্ত্রীর মাঝে আমি তোমাদেরকে কি দিছি। আল্লাহ বলতেছেন ওয়াজাআল বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, আমি তোমাদের জন্য এই স্বামী স্ত্রীর পরস্পরের মাঝে একজন আরেকজনের ক্ষেত্রে আমি আল্লাহ তাআলা মাওয়াদ্দা ভালোবাসা মহাব্বত পয়দা করে দিছি। একজন আরেকজনকে ছাড়া বাঁচে না, একজন আরেকজনের জন্য ঝান প্রাণ উৎসর্গ করে দেয়। মাওয়াদ্দা ভালোবাসা মহাব্বত প্রীতি প্রেম আমি আল্লাহ তাআলা কুদরতিভাবে প্রত্যেকটা স্বামী স্ত্রীর অন্তরের ভিতরে ঢুকায় দিছি। কিভাবে? উদাহরণ বুঝেন, একটা মেয়েকে যখন একটা স্বামী দুইটা কবুলের মাধ্যমে, দুইটা শব্দের মাধ্যমে, কাজী সাহেব কি বলে? কাজী সাহেব বলে যে এত টাকা দেরহামের বিনিময়ে, এত টাকা মোহরের বিনিময়ে অমুক ছেলের কাছে অমুকের বাসিন্দা তোমাকে দিতেছি, তুমি কি রাজি আছো কিনা? জোরে বলেন এই কথা বলে কি বলে না? আরেকটু জোরে বলে। তারপরে মেয়ে কি বলে? তো কবিল তো অথবা আলহামদুলিল্লাহ, হ্যাঁ আমি গ্রহণ করলাম, আমি এর উপরে রাজি আছি। একটা মাত্র লব্জের কারণে দেখা যায় স্ত্রী তার নিজের ঝান প্রাণ মাথার থেকে নিয়ে পা পর্যন্ত সারাটা জিন্দেগি একটা স্বামীর কাছে সুপর্দ করে দেয়। জোরে বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলে। তো আল্লাহ তাআলা কেন দিছেন ওই একটা শব্দের মধ্যে আলহামদুলিল্লাহ অথবা কবিল তো এই আলফাজের মাধ্যমে বলার সাথে সাথেই আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত জিনিসের মায়া ত্যাগ করে মেয়ের অন্তরে বাবার মহাব্বত থাকে না, মেয়ের অন্তরে তখন আর মার মহাব্বত থাকে না, মেয়ের অন্তরে তখন ভাই বোন বান্ধবীর কোনো মহাব্বত থাকে না, মেয়ের অন্তরে একটাই শুধু থাকে যে আজকের থেকে এই জগত থেকে মৃত্যু পর্যন্ত আমার স্বামী সবকিছু, আমার স্বামী ছাড়া আপন আর কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলে। কেন? কারণ হলো একটাই, ওই আল্লাহ তাআলা কুদরতিভাবে একটা শব্দের মাধ্যমে মাওয়াদ্দা পরস্পর পরস্পরের ভিতরে প্রেম প্রীতি ভালোবাসা সৃষ্টি করে দিচ্ছেন। এই জন্য দেখা যায় একজন আরেকজনকে ছাড়া বাঁচে না। প্রমাণ আসেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করছেন 25 বছর বয়সে। কাকে বিবাহ করছেন? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। খাদিজাতুল কুবরার বয়স তখন কত ছিল? কত ছিল? 40 বছর ছিল। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান খাদিজাতুল কুবরাকে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন, আল্লাহর নবী তখন কোনো কিছুই ছিল না। আল্লাহর নবী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন মক্কার ভিতরে সবচেয়ে ধনাঢ্য একজন মহিলা। সমস্ত মক্কার মানুষরা আম্মাজানকে সম্মান করে, ইজ্জত করে। এই মহামান্য নারীটা যখন আল্লাহর নবীকে পেয়ে গেল,
একটা শব্দ যখন আল্লাহর নবীর কাছে যখন নিজেকে সপর্দ করে দিল, কখনো নিজের দিকে তাকাই নাই, সর্বদাই চিন্তা করছি আমি আমার স্বামীকে চাই, আমি আমার নবীকে চাই, আমার নবীর জন্য জান প্রাণ যা কিছু সবকিছুই উৎসর্গ করে দিতে রাজি আছি। এই জন্য দেখা যায় আল্লাহর নবীর যখন নবুয়ত দেওয়া হলো, আল্লাহর নবী নবুয়ত পাওয়ার আগে আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে রেখে বাড়ির ভিতরে রেখে গারে হেরার মধ্যে আল্লাহর নবী চলে যেতেন ইবাদত করার জন্য, বাড়িতে আসতেন না, দুই দিন চলে যেত, তিন দিন চলে যেত, অতিক্রম হয়ে যেত আল্লাহর নবীর মহব্বতে। খাদিজাতুল কুবরা নিজ হাতে খানা রান্না করে আল্লাহর নবীর জন্য পাহাড়ের চূড়ায় উঠে আল্লাহর নবীর কাছে খানা পৌঁছায় দিত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওয়া মুসলমান কেন হইছে, কেন হইছে? একটার মাধ্যমে, একটা শব্দের মাধ্যমে পরস্পর পরস্পরের ভিতরে প্রেম প্রীতি ভালোবাসা তৈয়ার করে দিয়েছে। এই জন্য দুনিয়াতেও দেখা যায় যারা নেককা, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেশকাতের জিল্দে সানির মাঝে মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহিন আল্লাহর নবী বলছেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত কোনটা রে ভাই? লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হও, এটা তুমি বড় লোক হও নাই, মনের ভিতরে শান্তি নাই, কোটি টাকার মালিক কিন্তু বউ অন্যজনের সাথে রাত কাটায়, আছে না নাই? আরেকটু জোরে বলেন, কোটি টাকার মালিক ফ্যাক্টরির মালিক, সন্ধ্যা হলে বউ গিয়া পাটের ভিতরে নাইট ক্লাবে গিয়া অন্যান্য বন্ধুদের সাথে ড্যান্স দেয়, জোরে বলেন ঠিক কিনা, আছে না নাই? শান্তি আছে? শান্তি আছে? সুন্দর সুন্দর বাড়ি, এমন আলিশান অট্টালিকা ওই বালাখানা তৈয়ার করেছে বিবির জন্যে, স্বামী বিবিকে সময় দেয় না, বিবির ভালো লাগে না, এই জন্য বিবি বন্ধুদেরকে বাড়ির ভিতরে নিয়ে এসে আড্ডা দেয়, জোরে বলেন ঠিক কিনা, শান্তি আছে নাকি? শান্তি আছে? আরেকটু জোরে বলেন, আছে? এই জন্য আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মতের শুনে নাও, ও যুবক ভাই শুনে নাও, শুনে নাও, আল্লাহর নবী বলছেন, দুনিয়ার মধ্যে সবচাইতে সর্বোত্তম নিয়ামত হলো একটা নেককার নারী। জুরে বলেন সুবহানাল্লাহ। যে একটা নেককার নারী পেয়েছে, যে একটা সৎ সাধ্বী সতী নারী পাইছে, তার দুনিয়ার আর কোনো কিছুই লাগবে না। কারণ কি? কারণটাও আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদেরকে যে এই বিবাহ বন্ধনের যে আবদ্ধ করলাম, আমি যে তোমাদের পরস্পরের মাঝে স্বামী স্ত্রীর এই দুনিয়ার ভিতরে এই দুনিয়ার সংসারের মাঝে তোমাদের যে একটা সুন্দর একটা সিস্টেম করলাম, কেন করলাম, কি জন্য করলাম, আমি আল্লাহ তো পারতাম এমনি আমার আওলাদ ফরজন্দকে জারি রাখতে, পারতেন কি পারতেন না? আর একটু জোরে পারতেন না? বিশ্বাস হয় না? আল্লাহ বলতেছেন সূরা ইয়াসিনের সর্বশেষ আয়াতের মাঝে মালিক বলতেছেন সুন্দর করে, ও আমি আল্লাহ, এমন কোন কিছু নাই যে আমি আল্লাহ পারি না। আল্লাহ বলতেছেন কি? قل إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون. الله بلتسن جاء الله تعالى قل إنما أمره إذا أراد شيئا
যখন আমার মালিক আমার রব আমার আল্লাহ যখন কোন কাজ করার ইচ্ছা করেন আল্লাহ তাআলা শুধু সাথে সাথে বলেন কুন হও ফায়াকুন সাথে সাথেই ওই সমস্ত জিনিস তৎক্ষণাৎ হয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ তো কেন দিলেন আল্লাহ তার এই সমস্ত স্বামী স্ত্রীর মাধ্যমে আল্লাহ তাআলা আওলাদ ফরজন আল্লাহ তাআলার উম্মত বাড়তেছেন দুনিয়ার সবকিছু বাড়তেছেন কেন দিলেন কারণ কি স্বামী স্ত্রীর বন্ধন আল্লাহ কেন দিলেন আল্লাহ কালামুল্লাহ আয়াতে কারিমার মাঝে সুন্দর করে কারণটাও তুলে দিবেন যে মিন আজওয়াজা লিতাসকুনু ইলাইহা কেন আমি দিলাম তোমরা তাদের কাছ থেকে তোমরা তোমাদের শান্তি গ্রহণ করবা তোমরা তাদের কাছে গিয়ে শান্তি পাইবা সারাদিন তুমি ক্লান্ত পরিশ্রান্ত হয়ে ঘুরে ফিরবে সারাদিন তুমি কষ্ট করবে কিন্তু যখন তুমি বাড়িতে যাইবা তোমার নেককার বিবির যখন সেবা পাইবা যখন তুমি তোমার নেককার বিবির দিকে তাকাইবা তখন তোমার সমস্ত ক্লান্ত গুলা দূর হয়ে যাবে আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ এখন মনে মনে বলতেছে গো হুজুর দূর হবে তো দূর কথা আর তো রাগ তাদেরকে দেখলে উঠে জোরে বলেন ঠিক কিনা বাড়িতে গিয়ে বয়ের সঙ্গে ঝগড়া বিবির সাথে ঝগড়া কারণ কি কারণ হলো আমরা সকলেই আমরা আপনার আমরা আমাদের দায়িত্ব পালন করতেছি না আমাদের বিবিরাও তাদের দায়িত্ব পালন করতেছে না স্বামী স্ত্রীর একজন আরেকজনের প্রতি অধিকার আছে স্বামী স্ত্রীর একজন আরেকজনের প্রতি কি আছে অধিকার আছে না নাই আছে একটা মেয়ে যখন একটা সারাটা একটা কবুলের মাধ্যমে একটা লব্জের মাধ্যমে কবিরতুর মাধ্যমে তার সমস্ত কিছুই যখন বিসর্জন দিয়ে যখন আপনার কাছে আসছে এই মেয়েটা যদি আপনার কাছে আসার পরে যদি দুর্ব্যবহার পায় মেয়েটা কি আপনার কাছে থাকতে চাবে আর কুজরা বলেন থাকতে চাবে না এই জন্য ইসলাম স্বামীর হক গুলা ভাগ করে দিয়েছেন ইসলাম স্ত্রীর দায়িত্ব গুলা ভাগ করে দিয়েছেন এক একটার হক গুলা যদি আদায় করতে যায় এই অল্প সময়ে সম্ভব নয় সম্ভব তারপরও মুলাক্ষাস কথাগুলো বাবাজি আমি আপনাদের সামনে কিছুক্ষণ অল্প সময়ের ভিতরে তুলে ধরার চেষ্টা করব আল্লাহ তাআলা স্বামীকে কিছু দায়িত্ব দিয়েছেন আবার স্ত্রীকেও কি দিয়েছেন কিছু দায়িত্ব দিয়েছেন এক নম্বর দায়িত্ব আমাদের ক্ষেত্রে আগে আমরা ঠিক হইলে পরে হেদের ওয়াজ সবাই করে যে কোনো মাহফিলে হুজুররা উঠাই মেয়েদেরকে পর্দার কথা মেয়েদেরকে স্বামীর খেদমতের কথা বলে কিন্তু স্বামীদেরকেও আল্লাহ দায়িত্ব দিয়েছে বিবিদের কিছু খেদমত করার জন্য বুঝেন নাই কথাটা আল্লাহ স্বামীদেরকেও দায়িত্ব দিয়েছেন শুধু আপনি তাদেরটা নেবেন আপনি তাদেরকে কিছু দিবেন না এটা তো স্বার্থপরের কথা জোরে বলেন ঠিক কিনা আর একটু জোরে বলেন আর স্বার্থপরের ইসলামের মাঝে কোনো দখল নাই আপনি এই সমস্ত দায়িত্ব পালন করেন আপনি আপনার হক গুলো আদায় করেন তাহলে আপনার বিবি আপনার হক পালন করবে তখন দেখবেন অটোমেটিক ভাবে আপনার দাম্পত্য জীবন সোনায় সোয়াগা হয়ে যাবে আপনার দাম্পত্য জীবনের ভিতরে কোনো পেরেশানি থাকবে না আপনার দাম্পত্য জীবনের ভিতরে কোনো দুঃখ থাকবে না আপনি আপনার ওয়াইফ নিয়ে টেনশন করবেন না আপনি আপনার স্ত্রী সন্তানদের নিয়ে টেনশন করতে হবে না ও বাবাজি কেন আজকে অশান্তি দাম্পত্য জীবনের মাঝে অশান্তি হওয়ার একমাত্র কারণ আমরা আল্লাহর আল্লাহর রাসূলের বিধান ছেড়ে দিছি জোরে বলেন ঠিক কিনা যদি মালিকের সমস্ত দায়িত্বগুলো সঠিক সঠিক ভাবে আদায় করতাম তাহলে আজকে দাম্পত্য জীবনের ভিতরে অশান্তি হইতো না এক নম্বর দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিবেন কই তুমি যখন একটা মেয়েকে তোমার করে আনছো একটা মেয়ের কাছ থেকে তুমি যখন তুমি সমস্ত কিছু ভোগ করবা আনন্দ করবা ফুর্তি করবা আনন্দ করার সময় মেয়েটার খুব কদর খুব কদর যখন আমার হাজত হয় কই তখন কয় আমি তোমার খুব ভালোবাসি খুব ভালোবাসি তখন কয় আই লাভ ইউ আমি তোমার খুব ভালোবাসি যখন আমার প্রয়োজন শেষ লাত্তি মেরে ফেলে যায় তো দূর হ জোরে বলেন ঠিক কিনা এটার নাম কি দাম্পত্য জীবন এটার নাম কি দাম্পত্য জীবন আল্লাহ এক নম্বর বলতেছেন কো আশিরু হুন্না বিল মারুফ আল্লাহ এক নম্বর আদেশ আমাদেরকে দিচ্ছেন ওয়া আশিরু হুন্না বিল মারুফ কই তোমরা তোমাদের বিবিদের সাথে ভালো ব্যবহার করবা কি আদেশ দিবেন আর একটু জোরে বলেন ওয়াশিরুহুন্না বিল মারুফ তোমরা তোমাদের বিবিদের সাথে ভালো ব্যবহার করবা খারাপ ব্যবহার করবা না তাদেরকে দুঃখ দিবা না তাদের সাথে তোমরা উত্তম ব্যবহার করবা সুন্দর ব্যবহার করবা তাদের সাথে এমন মায়া মোহাব্বত লাগাইবা তাহলে দেখবা যে তারা কখনো তোমার বিরুদ্ধে চলে যাবে না
একটা মেয়ে পরকিয়া করে কখন? যখন স্বামী তার হক আদায় করে না। জুরে বলেন ঠিক কিনা? একটা মেয়ে কখন পরকিয়া করে? যখন স্বামী তার যথাযথ সমস্ত যখন দায়িত্ব পালন না করে, তখন মেয়ে বাধ্য হয়ে স্বামীর প্রতি বিতৃষ্ণা হয়ে তখন অন্য ছেলের পিছনে ঘোরাফেরা করে। জুরে বলেন ঠিক কিনা? আর আপনি যদি মালিকের সমস্ত আদায়গুলো এক নম্বর জিনিসটা যদি আপনি মানতেন, ওয়াশুরু হুন্না বিল মারুফ, তোমরা তোমাদের বিবিদের সাথে সদ ব্যবহার করো, ভালো ব্যবহার করো, দুর্ব্যবহার করো না, তাহলে কখনো আপনার স্ত্রী আপনাকে ছেড়ে অন্য ছেলের সাথে যেতে পারতো? আর একটু জুরে বলেন পারতো? আপনি বাজার থেকে কষ্ট করে বাড়িতে গেছেন, যাওয়ার পরে কইছেন এই খাবার হইছে নি, ক হয় নাই। আপনি এমনি এমন এক গালি দিছেন, বকা দিছেন, ফের 14 গুষ্টি যা আছে বাবা মা তুললে তাকে গালি দিছেন, হয় কি হয় না? আর একটু জোরে বলেন হয় কি হয় না? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে ঢুকছেন, ঢুকার পরে আম্মা জান আয়েশাকে বলেন, রে আয়েশা খাবার হইছে নি, খাবার হইছে নি? আম্মা জান বলতেছে, না না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া আল্লাহর নবী, না না এখনো রান্না হয় নাই, এখনো রান্না হয় নাই। নবী বলে, আয়েশা কোনো টেনশন করতে হবে না, কোনো সমস্যা নাই, আয়েশা তুমি এই কাজ করো, আমি তোমাকে এই কাজ করে দিচ্ছি। আল্লাহর রাসূল পানি নিয়ে এসে দেয়, আল্লাহর রাসূল পেঁয়াজ কেটে দেয়, আল্লাহর রাসূল টমেটো কেটে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান বাবা যে, ও বিয়ানি বাজারের মুসলমান, আল্লাহ নবী আম্মা জান আয়েশার সাথে কখনো দুর্ব্যবহার করে নাই, আর তুমি আর আমি ঘরের ভিতরে ঢোকার পরেই খানাটা সামনে না পাইলে মাতার রক্ত পায়ের ভিতরে উঠে যায়। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন, এটা কি নীতি? এটা নীতি নয়। খানা সামনে দিছে, খানা সামনে দিয়ে একদিন তরকারি কম হয়েছে, লবণটা বেশি হয়ে গেছে, জালটা বেশি হয়ে গেছে, কয় এই ইরান সস বাড়িতে বই বই কি করো, জাল বেশি কে, মরিচ বেশি কে? জিরে বলেন ঠিক কিনা? প্লেটটা ধাক্কা মারে কতর খানা তুই খা, গেলাম প্লেটটা ধাক্কা মারে হেবেড়া চলে যায়, যাই হোটেলে খাইয়া লাই, রাত্রে বেলাও আসে না। এই যে মেয়েটা একটা কষ্ট করে তার সারাটা জিন্দেগি আপনাকে সুন্দর করে রান্না বান্না করে খাওয়াইছে, একটা দিন একটু এদিক সেদিক হতেই জুরে বলেন পারে কি পারে না? এই জন্য আল্লাহর নবী তিরমিজি জিলদা সাহের মাঝে কিতাবুল আতিমান মাঝে আল্লাহর নবী বলতেছেন, হাদিসের ভিতরে আসছে, মা আবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী কোনদিন খানার মধ্যে বসে খানার দোষ ধরে নাই। সুবহানাল্লাহ কইতেন না? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে নাই, রে বিবি কেন আজকে লবণ কম হয়েছে, কেন ঝাল বেশি হয়েছে? আল্লাহর নবী জিন্দেগি তো রান্নার মধ্যে দোষ ধরে নাই। ও মুসলমান জেনে নাও, জেনে নাও, আমাদের আকাবীরদের একজন আকাবীরের ঘটনা শুনে নাও। একটা কিতাবের মুতালাবার মধ্যে আমি পাইছি, কিন্তু কিতাবের নামটা বাবা আমার স্মরণ নাই। আল্লাহর এক ওলি মৃত্যুবরণ করছি, মৃত্যুবরণ করার পরে মরিদ তাকে জিজ্ঞেস করতেছে স্বপ্ন যুগের মাধ্যমে, ও আল্লাহর ওলি আপনি দুনিয়া থেকে চলে গেলেন, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আল্লাহ আপনার সাথে কি মুআমালা করছে, আপনি কিসের বিনিময়ে আপনি নাজাত পাইলেন গো? তখন আল্লাহর ওলি বলতেছে, রে ভাই না না আমি যত আমল করছি, যতগুলা নামাজ পড়ছি, যত হজ করছি, যত রোজা রাখছি, যত ইবাদত করছি, কোনো কিছুর বিনিময়ে আমি নাজাত পাই নাই। তাহলে কিসের বিনিময়ে আপনি নাজাত পাইলেন? আল্লাহ আপনাকে কিসের বিনিময়ে জান্নাত দান করলো? এবার আল্লাহর ওলি মুরিদরা ডাক দিয়ে বলে, রে মুরিদ তাহলে শুয়ে রাখো, একদিন আমি সফর থেকে ঘরের ফিরতে আসছি, ঘরে আসার পরে বিবিকে বলছি, ও বিবি খানা হয়েছে নি? বিবি বলছে, হ্যাঁ খানা হয়েছে, খিচুড়ি রান্না করছি, খিচুড়ি রান্না করার পরে আমার সামনে দিছি। আল্লাহর ওলি বলতেছি, কই যখন আমি খিচুড়িটা আমার মুখের মধ্যে দিছি, ওই খিচুড়িটা খাওয়ার মতো উপযুক্ত ছিল না, লবণ বেশি ছিল, ঝাল বেশি ছিল, কিন্তু আমি কোনো কিছুই বলি নাই, আল্লাহর জন্য আমি সহ্য করে নিয়েছি। আল্লাহ তাআলা
তাদেরকে খানার দোষ ধরতে মানা করছেন, আল্লাহর নবী কই তাদের সাথে দুর্ব্যবহার করতে মানা করছেন, এই জন্য আমি তাদেরকে কোনো কিছুই বলে নাই। এমন সুন্দর করে ভালো রান্না হয়েছে, এই ভান ধরে আমি খাবার খেয়েছি। ও বলে শুনে রাখো, আল্লাহ তাআলা এই আমলটাকে উসিলা করে আমি গুনাহগারের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়েছি। একটা মাত্র উসিলা খানার দোষ ধরে নাই মাফ করে দিয়েছে। আল্লাহ কাকে কখন কোন উসিলায় মাফ করবেন কেউ বলতে পারে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ও দুনিয়ার মুসলমানরা রে শুনে রাখো, ওয়াশিরুহুন্না বিল মারুফ, এক নম্বর হইবে তোমরা তোমাদের বিবিদের সাথে ভালো ব্যবহার করবা, নম্র ব্যবহার করবা, কই তাদের সাথে কখনো দুর্ব্যবহার করবা না। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের ঘরে ঘরে গিয়া তাদের খোঁজ খবর নিছেন, কে কোন হালতে আছে, কে কোন হালতে আছে। কিন্তু দুঃখের বিষয় হলো আজকে আপনি আর আমি বর্তমানে কেউ কখনো বিবিকে একবার জিজ্ঞেস করি না যে তোমার শরীরের কন্ডিশনটা কেমন, ভালো না খারাপ, কেমন আছে। অসুস্থ হওয়ার সময় একবার জ্বর আসছে, একবার মাথার ভিতরে পানি দিয়ে দেয় না, একটু সেবা শুশ্রূষা করে দেয় না, মাথার ভিতরে একটু তেল লাগায় দেয় না, মনে করি হেরে যদি আমি যদি তেল লাগাই দেয় আর পাশের জনে যদি আমার দেহে তাহলে তবে দেওয়া হ্যাঁ বউয়ের গোলাম হয়ে গেছে। যেটা বলেন ঠিক কিনা, বলবে কি বলবে না, এই কথা মনে করে বউয়ের মাথার একটা একটু মাথার তেল দিয়ে দিবে, একটু পানি দিয়ে দিবে, এটাও করে না। আল্লাহর নবীর এটা সুন্নাত, আল্লাহর নবী বিবিদেরকে বিবিদেরকে ভালোবাসতেন, মাওয়াদ্দা বিবিদেরকে যত, তাদের সাথে কখনো দুর্ব্যবহার করে নাই, কখনো দুর্ব্যবহার করে নাই। অবাজি কথা সংক্ষেপ, সময় কম আলোচনা বেশি, এই জন্য এক নম্বর আজকে আমাদের বড় জরুরত যে আমরা কখনো আমাদের বিবিদের সাথে দুর্ব্যবহার করব না, দুর্ব্যবহার করব না। হ্যাঁ যদি কখনো তারা আমাদের অবাধ্য চলে যায়, যদি কখনো তারা আমাদের কথার অবাধ্য করে ফেলে তাহলে কি করতে হবে, আল্লাহ তাআলা ফাইযু হুন্না কই তাহলে তাদেরকে তুমি তাদের সংশোধন করবা কিভাবে, কই বিবি তোমার কথা শুনে না, বিবি তোমার অবাধ্য হয়ে গেছে, বিবি তোমার নাফরমানি করতেছে, তুমি কো পর্দা করতে পর্দা করে না, তুমি বলো নামাজ পড়তে নামাজ পড়ে না, তুমি বলো রোজা রাখতে সে রোজা রাখে না, সে তোমার অনুমতি ব্যতীত বাইরে চলে যায়। এই যে যখন তুমি অবাধ্য হয়ে যায়, তুমি যখন তোমার বিবির প্রতি বিতৃষ্ণ হয়ে যাও, তখন তুমি কি করবা, এক নম্বর পদ্ধতি হলো যে ফাইযু হুন্না, কই তুমি তখন তাদেরকে ওয়াজ নসিহতের মাধ্যমে সুন্দর উপদেশ দিয়ে তাদেরকে বুঝাও, ওয়াজ নসিহতের মাধ্যমে তাদেরকে বুঝাও যে দেখো তুমি এমন করো না, এমন করলে কি হবে, আল্লাহর কাছে গিয়ে কি জবাব দেবা, আল্লাহ তোমাকে নামাজ পড়তে বলছেন, আল্লাহ তোমাকে পর্দা রাখতে বলছেন, এরকম ভাবে তুমি তাকে বুঝাও। এক নম্বর পদ্ধতি কয়, যদি কাজ যদি না হয়, আল্লাহ বলতেছেন কয় এই পদ্ধতিতে যদি কাজ যদি না হয়, বিবি যদি সলাহিয়াতের পথে যদি না উঠে, সংশোধনের কয় সংশোধনের পদ্ধতিতে যদি বিবি যদি না আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে রে দুনিয়ার মুসলমানরা রে তাহলে শুনে রাখো, আল্লাহ বলতেছেন কো বিছানা আলাদা করে দাও, কি করে দাও, কি করে দাও, বিছানা আলাদা করে দাও, কই বিছানা আলাদা করে দিবা তার মানে কি, বিবির সংস্পর্শ ত্যাগ করো, তুমি খাটের নিচে এসে দাও, বিবিকে খাটের উপরে দাও, আলাদা করে দাও, তুমি এক রুমে ঘুমাও, বিবিকে আরেক রুমে দাও, যদি নেককার বিবি হয় স্বামী বিবিকে ছাড়া থাকবে, বিবি কি এটা সহ্য করবে নাকি, আরেকটু জোরে বলে, যদি নেককার বিবি হয় স্বামী তার বিছানার থেকে আলাদা হয়ে গেছে, যদি ভালো বিবি হয়, যদি স্বামীকে যদি মহাব্বত করে, বিবি কি এটা মানবে, মানবে, কখনো মানবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে হে দুনিয়ার মুসলমান, কই তুমি যখন মালিকের দেওয়া পদ্ধতি অনুযায়ী যখন তুমি আমল করবে, কই তখন দেখা যাবে অটোমেটিক ভাবে মেয়েটার অন্তরের মধ্যে দাগ লাগবে, আয় আল্লাহ আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে, কেন চলে গেছে, আমাকে নামাজের কথা বলে, আমাকে রোজা রাখার কথা বলে, আমাকে পর্দায় চলার জন্য বলে, আল্লাহ না 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 আমার স্বামীকে আমি ছাড়তে পারবো না, বিবি তোবা করে সে সারা জিন্দেগি তোরে অটোমেটিক ভাবে কুদরতি ভাবে ভালো হয়ে যাবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তিন নম্বর পদ্ধতিটা যদি এখন যদি বইলে দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ, আপনার এটার উপর আমল করবেন, বাকি এটার উপর আমল করতেন না,
তিন নম্বর পদ্ধতি তাদেরকে সলাহিয়তের সংশোধনের পদ্ধতি, কয় তাদেরকে মারো। এখন মনে মনে হুজুর ভালো কথা কইছেন, যায়ের মুরানি পত্র দেওয়া যাইবে, যেটা বলেন ঠিক কিনা, এতক্ষণ না আসল ওয়াজ আইছেন অদ্রিব হুন্না যে মারো, আল্লাহ সংশোধনের পদ্ধতি এমন ফুটবলের মতো পেনাল্টি শর্ট করবো না হুজুর, একবারে ডাইরেক্ট গিয়ে বাপের বাড়ি, যেটা বলেন এটা অদ্রিব হুন্না, মারার সীমাবদ্ধতা আল্লাহর রাসূল হাদিসের মাঝে সুন্দর করে দেয়া দিয়েছেন, মুসলমান জেনে নাও, ও বাবা জেনে নাও, তোমার বিবির গায়ে মারা, তোমার বিবির গায়ে প্রহার করা, তোমার বিবির গায়ে আঘাত করা ইসলাম সমর্থন করে না। তাহলে অদ্রিব হুন্না বল সীমা কতটুকু? আল্লাহর রাসূল হাদিসের মাঝে বলছেন, কই তোমার যে কাপড়ের আঁচলটা আছে, কাপড়ের আঁচল আছে নি, আসেনি, এই যে চাদরটা, এটা যে এরকম ভাবে তুমি হাতি, মেয়েটার গায়ের ভিতরে দাগ পড়বে, মেয়েটা ব্যথা পাবে, আল্লাহর রাসূল বলতেছেন এমন ভাবে মারতে হবে যে মেয়েটার গায়ের ভিতরে যাতে করে মায়ের আঘাত না আসে, আঘাত যাতে করে না দেয়া যায়। এখন অনেকে মনে মনে বলতে হুজুর তারে ঘুষি দিব, ঘুষি দিলে আর কি দেয়া যাবো না, আঘাত দেখা যাইব না, হুজুর মায়ের তো আছে, মাথার ভিতরে এমন এক ঘুষি দিব জিন্দগি একশো কাজ হতো না, কই না না এমন ভাবে মারা যাবে না। আল্লাহর রাসূল বলতেছেন কাপড়ের আঁচল, কাপড়ের আঁচল দিয়ে তুমি আঘাত করো হাজার বাইরে, কিন্তু ও মুসলমান জেনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে কই যদি নেককার মহিলা হয় তার গায়ের ভিতরে একটা থাপ্পড় সে সহ্য করবে না, একটা থাপ্পড় সে সহ্য করবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটা সংশোধনের পদ্ধতি দিয়েছেন। ও মুসলমান জেনে নাও, জেনে নাও, এক নম্বর কথা, মৌলিক কথা, মুলাক্কাস কথা হলো, যদি স্বামী স্ত্রীর ভিতরে যদি মহাব্বত যদি পেতে চাও, দাম্পত্য জীবন যদি সুখী করতে চাও, তাহলে মালিকের দেওয়া অনুযায়ী তুমি আমল করো, মালিকের দেওয়া পদ্ধতি অনুযায়ী দাম্পত্য জীবন চালাও, জুড়ে বলেন ঠিক কিনা, মালিকের দেওয়া পদ্ধতি অনুযায়ী তুমি দাম্পত্য জীবন চালাও। স্ত্রীর দায়িত্ব কি? আরেকটা হলো বরণ পোষণ, আপনাদের আমাদের আরেকটা দায়িত্ব আছে বরণ পোষণ। আমি যখন একটা মেয়েকে যখন আমার কাছে নিয়ে আসবো, তখন অল টাইম এট আ টাইম তার মৃত্যু পর্যন্ত পুরা বরণ পোষণের দায়িত্ব স্বামীর, যেটা বলেন ঠিক কিনা, বরণ পোষণের দায়িত্ব কার? স্বামীর। এখন যদি কিছু কিছু স্বামী এমন আছে, বিবির যদি অসুখ হয় বাপের বাড়িতে পাঠায় দেয়, যা তোর বাপের কাছ থেকে নিয়ে যাও, অসুখ আছে না নাই, আরেকটু জোরে বলেন আছে না নাই, বিবির যদি অসুখ হয়, বিবির যদি অসুখ হয় তাহলে বাবার বাড়ি পাঠাই দেয়, কয় যা তোমার বাবার কাছ থেকে নিয়ে আসো, যা ওষুধের দাম তাদের কাছ থেকে নিয়ে আসো, এটা করা যাবে না। বরণ পোষণের দায়িত্ব স্বামীর, বরণ পোষণের দায়িত্ব স্বামীর, যে বরণ পোষণের দায়িত্ব স্বামীর, বরণ পোষণের দায়িত্ব কার? স্বামীর। বরণ পোষণের সমস্ত দায়িত্ব আপনার, চিকিৎসার ভার আপনার, আপনি তাদেরকে দেখবেন, তাদের সাথে সুন্দর মোয়ামেলা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই অল্প কিছুক্ষণ যে আলোচনা করলাম এর উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।